আচ্ছা ভাই, তুমি না বলেছে তুমি ভালো হয়ে আমাকে তোমার সত্যিকারী পরিচয় দিবে? এখন তো তুমি সম্পূর্ণ সুস্থ হয়েছো ভাই, তাহলে তাহলে তুমি আমাকে সত্যিকারী পরিচয় দাও না কেন ভাই? পরিচয় পরিচয় আর কি দেব ভাই, পরিচয় দেওয়ার মতো যে আমার কিছুই নেই। তবে তবে তুমি শুনে রাখো, আমি রাজ্যের সেনাপতি আশ্রম খা। কি তুমি সেই বীর আশ্রম খা? আমি কি স্বপ্ন দেখছি না সত্য? না স্বপ্ন নয়, এ সম্পূর্ণ সত্য। বাদশাহ আবেদ আলী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সেদিন সেদিন আমার পিতা পুত্রকে তার বাড়িতে ভোজনের নিমন্ত্রণ দিয়ে, কিন্তু আমি বুঝতে পারিনি ভাই, সে রাস্তার মধ্যে গুপ্ত ঘাতকে রেখেছিল আমাকে, আমাকে এবং আমার পুত্র দুলুকে নির্মমভাবে হত্যা করার জন্য। এর কারণ 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 হচ্ছে দরবেশের বাণী। দরবেশ বলে গিয়েছিল নাকি আমার ছেলে দুলু নাকি তাকে হত্যা করবে, সেজন্যই সে আব্দালির মনের প্রতিহিংসা। যতদিন পর্যন্ত আমার পুত্রকে সে নির্মমভাবে হত্যা না করতে পারবে ততদিন তারা তার শান্তি পাবে না। তাই তো এই মিথ্যা ছলনার আশ্রয় নিয়ে আমাকে আমাকে এবং আমার পুত্রকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আপনার কথাগুলো যে ভাই আমি কিছুই বুঝতে পারছি না, এই নির্মম অত্যাচারের প্রতিশোধ আমি নিব। তুমি তুমি সেই বেঈমান আফজাল আলীকে ভয় করো না, আমি ডাকাত সর্দার হয়ে আমি তোমার ভাই হয়ে কথা দিচ্ছি, আমি যেমন করে হোক এই অত্যাচারের প্রতিশোধ আমি নেব। ভাই তুমি কি মনে করেছো আমি বাদশাহ আফজালকে ভয় করি? কখনো কখনো না, আমি বাদশাহ আফজালকে কোনোদিন ভয় করি না, কারণ আমি জানি আমার অস্ত্র আঘাতে বাদশাহ আফজালি চিরদিনের জন্য পৃথিবী থেকে ঘুমিয়ে পড়বে। কিন্তু কিন্তু ভয় হচ্ছে কি জানো, আমার 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 সন্তান, তার জন্য যে আমি দুর্বল হয়ে গিয়েছি, সে কোথায় আছে কি করে তাকে কোনো সময় নাকি শয়তান তাকে হত্যা করে। আমি শুধু ভাবছি আমার একমাত্র সন্তানের দুলুর জন্য। তুমি কিছুই ভেব না ভাই, আমার ছেলেরাও ওই তোমার ছেলের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, দেশে বিদেশে তোমার ছেলের সন্ধান নিচ্ছে। একদিন না একদিন, একদিন না একদিন খুঁজে বের করবে। আমি সে কথা দিয়েছি তোমার ছেলেকে, যেখান থেকে হোক আমি খুঁজে বের করেই দিব ভাই। পারবে পারবে ভাই? হ্যাঁ ভাই, আমি কথা দিচ্ছি যেমন করি হোক যেমনি ভাবে হোক তোমার ছেলেকে তন্ন তন্ন খুঁজে খুঁজে এনে তোমার হাতে তুলে দেব ভাই। তাই জন্য হয় ভাই, তাই জন্য হয় আমার সন্তানকে তুমি খুঁজে বের করে আনবে। হ্যাঁ পারবে পারবে ভাই? হ্যাঁ ভাই, আমি তোমাকে তোমাকে চেক প্রতিজ্ঞা করছি ভাই, আমি যেমন করে হোক তোমার ছেলেকে আমি তোমার কোলে তুলে দেব। তাই যেন হয় খোদা, তাই যেন হয়, আমার মৃত্যুর আগে আরেকবার যেন আমার সন্তানের মুখ ধান দেখে যেতে পারি। তাই যেন হয়, এবার চলো তুমি আমার আস্তানায় চলো, তাই তুমি আমার আস্তানায় চলো ভাই, চিন্তা করো না, আমি কথা দিচ্ছি তোমার ছেলেকে আমি নিশ্চয়ই খুঁজে বের করে দেব। চোখ বেরিয়ে গেল, কিছুই ভালো লাগছে না, একমাত্র মেয়ে পরিবারও সেও ধীরে ধীরে বড় হয়ে উঠেছে,
আমার একমাত্র সন্তান গুলভাম সেও শাহজাদা আমার অববর্তমানে ওই শাহজাদা গুলভাম বসবে এই মসনদে তাই তাই আমি চাই শাহজাদা এই গুলভামের হাতে এই রাজ্যের দায়িত্বভার তুলে দিই আমি নিশ্চিন্তে আরামে দিনগুলো কাটাতে চাই অনুমতি দিন তাহলে আমি যাব মা তুমি আমার একমাত্র মেয়ে পরিবানু তোমাকে এই গ্রামগঞ্জের প্রকৃতি ঘুরে দেখার মত সৌভাগ্য আমি নিজেই করে দিতে চাই কিন্তু তুমি যখন এই গ্রামগঞ্জে যাবে ওই প্রকৃতি দর্শন করতে তাই তোমার সঙ্গে আমার একমাত্র সন্তান তোমার বড় ভাই গুলভামকে সাথে করে নিয়ে যাও না আপাজান উনি আমার আমার সহচরী হাসিরাকে আমার সঙ্গে নিয়ে যাও আপাজান তুমি যখন হাসিরাকে সঙ্গে নিয়ে যেতে চাও আমার কোনো আপত্তি নেই এই কে আছে হাসিরাকে দরবারে পাঠিয়ে দে তাই তোমাকে আমি তার সঙ্গে সঙ্গী হিসাবে পাঠাতে চাই ঠিক আছে হুজুর আমি তাই যাব বেশ যাও তবে মনে রেখো মা পরিবানু এই শাহি বংশের মান মর্যাদা তোমাকে রক্ষা করে চলতে হবে তুমি এখন উপযুক্ত হয়েছ দুদিন পর তোমার বিবাহ দিতে হবে তাই তো আমার দুশ্চিন্তা তোমাকে নিয়ে আমি বলেছিলাম তোমার ভাই গুলভামকে সঙ্গে নিয়ে যেতে তুমি যখন তোমার বান্ধবী আশিয়াকে সঙ্গে নিয়ে যেতে চাও যাও আমার কোনো আপত্তি নেই তবে আশিয়া তোমার উপর দায়িত্ব হলো তুমি তুমি সুখে দুঃখে আমার মেয়ের সাথে তুমি থাকবে তার কোনো হওয়ার সাথে সাথে তুমি আমার সাথে সংবাদ পৌঁছাবে ছুটে গিয়ে আমি আমার একমাত্র মেয়েকে রক্ষা করব ঠিক আছে আব্বাজান এখন আমি আসি যা বলে বলেছিলাম কি আমাকেও সঙ্গে পাঠিয়ে দিন হ্যাঁ ছোট তুই নয় গুলভাম সঙ্গে যাবে শোনো গুলভাম আজ থেকে তোমার উপর দায়িত্ব রলো তোমার বোন পরিবানু সে কোথায় যাচ্ছে তার সাথে মিশছে তুমি তার দিকে করা দৃষ্টি রাখবে সে যেন আমার শাহী বংশের মান মর্যাদাকে অক্ষুণ্ণ করতে না পারে আর যদি তার সম্ভব আমার শাহী মাথা ওই নিচু হয়ে যায় তাহলে পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করব হুজুর তাই তো শুনেছি হুজুর আমার হুজুর দুজনে মিলে
আনন্দে বাসিতে সুর তুলব।
ফুল তুই কিন্তু বড় পাজে হয়েছিস বুঝেছিস এই তুমি একটা বোকা আমি এই শুন আমি বোকা ঠিক আছে কিন্তু তোর এই যে কালাচান বলদের মতো আমি কিন্তু অত বোকা নো সত্যি বলছি পারি ফুল আমি কি তোর সঙ্গে মিথ্যা বলতে পারি না কোনোদিনই না ফুল এখন কি বলতে চাস আচ্ছা ফুল আমার বাঁশির সুর সত্যি তোর কাছে অনেক ভালো লাগে সত্যি তোর বাঁশির সুর আমার কাছে অনেক ভালো লাগে ফুল জানিস আজ তোকে পেয়ে আমি বড় সুখী আছি রে ফুল না হয় ফাল্গুনের রোদে ঘুরে ঘুরে না হয় আমি কি করি নয় গরু চড়াই এ তো কোনো কিছু নয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ফুল শুন বল তোকে পেয়ে সত্যি আমি খুবই আনন্দিত এই ফুল আরেকটি বার বল তুই আমাকে ভালোবাসি হ্যাঁ আমি তোমাকে সত্যি ভালোবাসি সত্যি সত্যি ফুল ও গো শুধু একদিব শুধু একদিব এই শুধু একদিব আবারও বলে সত্যি আমি কি মিথ্যা বলি ও গো যদি বলো একবার এ জীবন শতবার হাসি মুখে মরব মরণও হাসি শুধু
সত্যি বলছো? আবারও বলছো? তুমি একটু আগে বলেছো আমাকে তুমি ভালোবাসো না, এখন বলছো মন চায় ছেড়ে বাদর তোমারই কাছে আমি ছুটে আসি। আচ্ছা ফুল, তুই বল তো, আপনারাই বলেন তো, ভালোবাসা কি এক প্রকার হয়? আরে না না, আরে ভালোবাসা অনেক প্রকার হয়। ফুল সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেমে তোমাকে দিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম, সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি বুঝেছি ভালোবাসা তো
আমার চোখে তো ফাঁকি দেওয়া চলবে না। এই শুন, বল বল। আমি সব জানি, কিন্তু ভাবছি। এই কি ভাবছিস? দিন দিন ফুলের না, তাহলে এখান থেকে চলে যাই। আর শুন, আমি তোর এই তোর কালাগুরু রাখতাম না, তোর কালাগুরু জবরদস্ত, এই কালাগুরু লইয়া আমি পাগল হয়ে গেছি খুঁজতে খুঁজতে। কিন্তু কেন? আচ্ছা বলতো বুঝি, ওর জন্য আমি কি করতে পারি? কেন প্রাণ খুলে একটু সোহাগ আর ভালোবাসা দাও, তাকে কাছে টেনে নাও, তাহলেই দেখবে দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই আর কোনো কিন্তু নয়, শোন, এই চল আমরা গরু চড়াই গিয়ে। ঠিক আছে চল চল চল। আর আমি কিন্তু কালা গরু রাখতাম না। আরে তোর কালা গরু লাগবে না বুঝি, তুই লাল গরুটা পালিস, আমি সামলে নেব। কেমন? আরে না, তুই লাল গরুটা দেখিস, হ্যাঁ, আর দুলু কালা গরুটা দেখবে, না আমি সাদাটা দেখব, আর আমি সাদাটা দেখব। আচ্ছা ঠিক আছে চল। ঠিক আছে চল, শুধু একবার, শুধু একবার, শুধু একবার বল। সুপ্রিয় রঙিন রাখাল বন্ধু, হ্যাঁ ভাই বন্ধু, আজকে রাখাল বন্ধুর, আজকে রাখাল বন্ধুর যিনি নায়ক চরিত্রে অভিনয় করছেন, তিনি মিতা সাজগরের আকর্ষণীয় সুপারস্টার নায়ক, সদর মানিকগঞ্জ থেকে আগত নায়ক জনাব হাসু খান। এই হাসু খানের গানে ও অভিনয়ে মুগ্ধ হয়ে নরসিংদী থেকে আগত মোহাম্মদ জামাল ঘটক ভাই ওনাকে 500 টাকা বকশিশ দিয়ে সম্মান করেছেন। আরও একটি ভাই ওনাকে 200 টাকা দিয়ে সম্মান করেছেন। ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন ভবিষ্যতে আরও ভালো কিছু নাম করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আসলে টাকা বাঁচতে হলে টাকার প্রয়োজন আছে, কিন্তু আসলে টাকা বড় কথা নয়। আমার আর এক যে ভাই আছে শিল্পী, উনির সাথে আমি বৈরূপ কাজ করেছি, বাড়ি পদ্ধতি সালাম রইল। সম্মানিত হজরত গানের শ্রোতা, আসলে গান ছন্দে ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল, আর আপনারা যে সুন্দর পরিবেশ দিয়েছেন, আসলেও আমাদের মানিকগঞ্জ এত সুন্দর পরিবেশ দেয় না। আসলে আপনাদের পরিবেশের প্রতি ভিত্তি করে আমি আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করি ছিলেন, আছেন, এবং শেষ পর্যন্ত আমরা সকলেই একসঙ্গে নাটক শেষ করে আমরা যার যার বাড়িতে যাব। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখানকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই জন্যই তো বছির বলে সব গরুও পালতে পারবে, ও কালো গরু পালবে না। আসলে না কালো গরুটা বেশ বাড়ছে, কালকে থে না খাওয়া কমিয়ে দিব, তখন দেখবো গুতাগুতি কিভাবে আসে। আচ্ছা যাক, সকলকে ছেড়ে দিয়েছি, আবার না হয় একটু বাঁশি বাজাই নাকি? আসলে বাঁশি বাজালে না গরুগুলো কেমন যেন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। বাঁশি থামালের কেন, বাজাও না। কি হলো? ওরে ও বাঁশিওয়ালা, আমার এই মনের জ্বালা, সত্যি বলছিস, তুমি ছাড়া বাঁচি না। আমাকে বলছিস? হাই রে পিরি, মধুবালা তুই আমার গলার মালা, তুই দূরে থাকিস
তাকে হলো দেখা दोनों, आई दोनों। अरे बोचीर, तू ही। सब देख सी एक बारे गोलमाल है कैसे? क्या नो? आमे पर की कुल्ला। आई, तो रात देख ले ऐतो। क्या उसके हाँ? बोचीर, ऐसे तो की बोल चीज? तो गोरे फाड़ आये गोरु रखती, आप तो राय अब बोल से मिल ले करे। ऐ बोचीर भाई, तू किन तूल तपलता कथा बोल चीज? ও বাঁশি বাজাচ্ছে আর আমি শুনছি আর গরুর দল খাচ্ছে শুন সাসাই কইছে এই কালা গরু বেচ্চা আমারে দিবে কি দিবে সেই কথা কিন্তু বলে নাই আচ্ছা বুঝি তুই বল তো ভাই তুই আমার কালা গরুর পিছনে লেগেছিস কেন কালা গরু আমার শত্রু আচ্ছা যাক ওটাকে আমরা সামলে নেব কেমন এবার তুই যা যাব যা যা আচ্ছা তাহলে দাঁড়িয়ে থাক তুই থাক আমরা যাই না তরই থাক বসি শুন কষ্ট পেলি ভাই কষ্ট দেই নাই কষ্ট পেয়েছি বাঁশি কেন বাজাইতে বুঝিস কেন আরে যখন বাঁশি বাজাই দেখতে পাস না গরুর দল পাখি পঙ্খী সকলেই কি আনন্দে ছরছর করে চলাফেরা করে এটাকে বুঝিস আরে ও কি বুঝে তুই শালা কো জাদুকর হ্যাঁ আমাকে জাদুকর বলছিস কেন তোরে জাদুকর বলছিস কেন আমার বুইন্ডারে পাগল করছস দেখবি আর কত সিঁড়ি তোর লাগা পাগল হয়ে যাবে এই বাঁশি সুরে খালি যা তুই যা বেশি কথা বলিস না যা হট হট যা 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 আরে আই যা আমার কথা পরে মন হইব আচ্ছা যা আচ্ছা Thank you.
একি তুমি থামলে কেন বাজাও না তোমার বাঁশি हासि मुखे ग्रहण करो खुशी हुए थी तुम्हीं आमार सामान्य ये उपोट्रा ग्रहण करार जन्य बेश आपना मके आज जो उपहार टुकु दिए छेन आमी हासि मुखे ग्रहण करे नेछि केमन आबार कि आसबे तुम्हीं ये बाबला बने बाशी बजाते आमी रोज आसि बाबला बने आमी मनेर उल्लासे बाशी बजाई आर आमी एई जे आमार एई गोरुर पालगुलो प्रेम भाई कि মরিচের মতো ঝালঝাল করে উঠছে ফুল তুই আর বাঁশি বাজাতে পারবি না আবার বলবি কালকে এখানে এসে বাঁশি বাজাবি কেন এই কথা বললি সত্যি তো আমার ভুল হয়েছে ফুল এই যে কানে ধরেছি আর হবে না লক্ষ্মীটি সোনা সত্যি বলছি সত্যি আমি আর তোর সঙ্গে কথাই বলবো না এই ফুল এই শোন না আরে তুই যদি আমার কাছ থেকে চলে যাস ফুল সারা পৃথিবীটাই যে আমার কাছে অন্ধকার হয়ে যাবে এই কথা আমি কোনোদিনও বিশ্বাস করি না আমি তোর সঙ্গে কিছুতেই কথা বলবো না বলবো না বলবো না ফুল এই ফুল বলো কোথাকার মরা কোথায় মেরেছি এবার তার অভিমান আমি কিভাবে ভাঙাবো এত অভিমান করে बड़ दुख पे तुयो क्यों चला तु आंगी गेली क्या फुल तोरे अनेक भालोबाशे
আর তুই আরেকজন রাংটি নিতে গেলি। আচ্ছা ফুল তো অভিমান করে বসে আছে, দেখি কোথায় গেল। চল ফুলকে অভিমান ভাঙাতে হবে, কেমন? হ্যাঁ চল। প্রাণ সখী রে বাবলা বনের দ্বারে দ্বারে বাঁশি বাজাই কে, বাঁশি বাজাই কে রে সখী, বাঁশি বাজাই কে, সত্যি
তো আমি তোর কাছেও কথা দিলাম আমি ছাড়া আর তুই ছাড়া কেউ জানবে না বল না সখী তাহলে শুন লুক লজ্জা ভয় কি আঙ্কে নয় তাই বলছি যদি কবিরাজের কাছে তুমি অভিনয় করবে যেমন ভাব দেখাবে তুমি খুব অসুস্থ আর আমি কবিরাজকে শিখিয়ে দেব যে তোমার কঠিন রোগ হয়েছে তোমাকে প্রতিদিন দু তিনবার বাহিরে ঘুরতে যেতে হবে হ্যাঁ হ্যাঁ আমি তাই করব সখী আমি তাই করব তুই এর একটা ব্যবস্থা কর সখী চল না চল ঠিক আছে তাই চলো সুপ্রিয় নাট্যমতি ভাই বন্ধুগণ আমাদের এই নায়িকার অভিনয় আর দাসীর গানে সন্তুষ্ট হয়ে আমাদের নসুন্দী থেকে আগত ঘটক ভাই তাকে 200 টাকা দিয়েছে আর অকও 200 টাকা দিয়েছে চল সখী ঠিক আছে চলো সখী আমার এক মেত্র মেয়ে শাহজাদি পরিবহন গিয়েছিল হয় প্রকৃতি দর্শন করতে সে সে একই একই মা পরিবহন তুমি কখন এসেছ আর এই অবস্থায় তুমি অসুস্থ হয়ে এখানে পড়ে আছো কেন কি হয়েছে মা তোমার আব্বাজান আমার যে কি অসুখ হয়েছে আমি নিজেই বলতে পারছি পরিবহন তুই হয়েছিস আমার একমাত্র মেয়ে শাহজাদি পরিবার তুই যদি অসুস্থ হয়ে পড়িস কি হবে আমার এই বিশাল রাজকার্য দিয়ে হেই হেই কে আছিস একজন ভালো যাবত দুনিয়ায় যে আমার একমাত্র মেয়ে শাহজাদি পরিবার অসুস্থ হয়েছে তাকে যদি সুস্থ করে তুলতে পারে তাহলে সে আমার কাছে যা চাবে আমি তাই দিয়ে তাকে পুরস্কৃত করব করো চিন্তা করো না মা শরণ রাজবদ্ধ আমার একমাত্র মেয়ে শাহজাদি পরিবানু কি করে অসুস্থ হয়ে পড়েছে আপনি তাকে যদি সুস্থ করে তুলতে পারেন তাহলে আমি আপনাকে আশা অতীত পুরস্কার দেব শুধু তাই নয় আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দিয়ে আপনাকে সন্তুষ্ট করব কি হলো কবিরাজ মশাই দাঁড়িয়ে কি ভাবছেন আমার একমাত্র মেয়ে শাহজাদি মেয়েকে আপনি সুস্থ করে তুলুন হ্যাঁ আমি যে পাগল হয়ে যাব কি হয়েছে
नदी भ्रमण करते बस हमें तई करब हमार एकमात्र मे पुरबाणु के सुस्थ रखार जन्ने हमें ताके नदी भ्रमणे पाठिए देव आई क्या आछिस शाहजादा गुलफाम के हमार काछे पाठिए दे अब्बा हुजूर के आमाके शरण हां तुम्हाके मैं शरण करेछि तुम्हार एकमात्र बोन शाहजादी पुरबाणु असुस्थ होए पड़ेछे कबीरहास ताके पत्र दिएछे से ना कि नदी भ्रमणे जेते हबे যদি নদী ভ্রমণে গেলে সে সুস্থ থাকবে তুমি আর বিলম্ব না করে এই মুহূর্তে পরিবানুকে নদী ভ্রমণের ব্যবস্থা করো যেমন করে হোক তাকে আমার সুস্থ করে তুলতে হবে তাও তুমি আর তাকে ছাড়া আমি যে কিছু তেই পারব না সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না আব্বা হুজুর আমি পরিবানুকে নদী ভ্রমণের জন্য সমস্ত ব্যবস্থা করে দেব তবে আর বিলম্ব না করে এই মুহূর্তে তুমি শাহজাদে পরিবানুকে এই নদী ভ্রমণে নিয়ে যাও যেমন করে হোক এই পরিবানুকে সুস্থ করে আমার রাজধানীতে ফিরে আসবে তাকে না আসা পর্যন্ত আমি কিছুতেই শান্তি পাব না বেশ চলুন চলুন উজাবদ্ধ আমার সাথে চলুন আর মার পরিবানু তুমি তোমার ভাই আই গুলফাম কে নিয়ে তোমার বান্ধবী আসিয়া কে নিয়ে তুমি চলে যাবে নদী ভ্রমণে তুমি যেমন যখন সুস্থ হবে তখনই তুমি বিজলাসের রাজধানীতে ফিরে আসবে তুমি আমার কলিজার টুকরো তুমি না আসা পর্যন্ত আমি আমার মনকে কিছুতেই সান্ত্বনা দিতে পারবো না কিছুতেই সান্ত্বনা দিতে পারবো না বাবু এই মুহূর্তে আমার বহুত ভালো কি ওই ব্রণী ভ্রমণের ব্যবস্থা করব তাকে নদী ভ্রমণে যেতে হবে তার সঙ্গে সঙ্গে থাকব আমি আর তুই আচ্ছা তোমরা যাও আমি আসছি ঠিক আছে পরিবানু আমি কিন্তু একটি কথা মনে রাখিস তোর মান সম্মানের পাশে রয়েছে এই রাজমহলের রাজ মান মর্যাদা ঠিক আছে ভাইজান তাহলে আমি আসি তুমি যাও বাবু চলে আয় আমার সঙ্গে এবার অবসরে যাবার বন ব্যবস্থা হয়ে গেল ঠিক বলেছিস সেই ব্যবস্থা তো আমিই করে দিয়েছি ঠিক বলেছিস এবার চল ঠিক আছে তাই চল আমরা তৈরি হয়ে নদী ভ্রমণে যাই তো উপহারটুকু সারা খুঁড়ি আমাকে দিশেহারা করে তুলেছি যেদিকে তাকাচ্ছি আমি যে শুধুই তার উপহারটা দেখতে পাচ্ছি বাহ কি সুন্দর না দেখতে আর সেও দেখতে বেশি মিষ্টি এত সুন্দর মানুষের উপহার সত্যি তার প্রশংসা না করে পারছি না এত সুন্দর ফুল দে বলছি না এই আন্টি আমি ফেলে দিয়েছিস হ্যাঁ ফেলে দিয়েছি এই চল বাড়ি চল তুই এখানে থাকবি না এই বাবলা বনে থাকবি না আমি তোর জন্য পিঠে বানিয়েছি খুদানি আমি তোর সঙ্গে আমি যাব না আর আমার খুদানি কেন যাবি না দিকা ছাড় বলছি তোর আইকি আমি ফেলে দিয়েছি বলে তুই আমার সঙ্গে যাবি না আমার সঙ্গে তোকে যেতেই হবে ফুল বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ছাড় বলছি না ছাড়বো না ফুল না না আমি তোকে ছাড়বো না শোন তুই পিঠা খেতে যাবি আমি বলেছি না আমার খোদা নেই তোর সঙ্গে আমি আর কথা বলতে চাই না সত্যি আমার সঙ্গে কথা বলবি না আমি তো বলেছি তোর সঙ্গে আমার আড়ি 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 তুই আমার সঙ্গে কি আড়ি দিবি আমি তোর সঙ্গে আড়ি দিয়ে গেলাম
আমি তোর সঙ্গে জীবনে কোনোদিন কথা বলবো না, কোনোদিন ও কথা না বললে আমার বইয়েই গেল। আমিও আজ থেকে ফুলের সঙ্গে কত সুন্দর একটি উপহার আমাকে সে দিয়েছে, আর সেই উপহারটুকু নাকি ফেলে দিয়েছে। যা দাঁড়িয়েছো কেন? হুজুর, এই নারী তো হুজুর
সিংহ রাশি হাবো চোর এগিয়ে যা বলছি ও ভাই গো ওজরে আমাকে মারে এগিয়ে যাও লোক কথা কা এই ওরে বাবা খবরদার এক পাও এগোলে আমি কিন্তু পছন্দের তোর পা কেটে দেব তোমার সাহস তো কাম নয় হাবো ওজর এগিয়ে যা বলছি তাই তো যাচ্ছি এই এই সুন্দরী খবরদার মারো কেন এই আমার নাম ফুল ফুল চমৎকার চমৎকার নাম তোমার হাবু এগিয়ে যা আমি তো এগিয়ে যাচ্ছি তো আরে এগিয়ে যা বলছি এগিয়ে যাব আরো এগিয়ে এই ও ভাই কো হুজুর ওই যে মারে আমি বলছি এগিয়ে যা এগিয়ে যা তাই তো এগিয়ে যা বলছি আবার বলছি ওরে বাবা আপনি কোনে এগিয়ে যা ফুল আমি কিন্তু তোর পা দুটো কেটে দেব ফুল হাবু ফুল ফুল হাবু হুজুর একি বনফুল হ্যাঁ ও হুজুর ফুল এই ফুল কে আমার চাই হুজুর ফুলে তো কাঁটা আছে কাঁটা হুজুর ফুলে কাঁটা আছে সেই কাঁটা বে মহল নিয়ে একটি একটি করে উবরে ফেলব এ আমি তো সাহস পাচ্ছি না হুজুর এই স্যার কোথায় যাব আমি আমার রাস্তা ছেড়ে পথ ছেড়ে দে বলছি এ পথ ছেড়ে দেব আরে মারেন মারেন ও মাই গো মাই গো মাই গো মাই গো তোকে আমি সুন্দরী বনফুল তার রাগ মুক্ত চেহারাটা আমার সম্মুখে ভেসে উঠছে তার রূপ তার যৌবন আমাকে পাগল করে তুলেছে হাবো হুজুর যেমন করি হোক ওই বনফুলটাকে আমার চাই আমি ওই বনফুলটাকে নিয়ে যাব আমার ওই মহলে সেখানে নিয়ে তার রূপ যৌবন আমি হুজুর সারা জীবন অখণ্ড প্রাণ করব হাবো হুজুর দাঁড়িয়ে দেখছিস কি দেখবো চল আমরা এই মুহূর্তে চলে যাব কোথায় গেছে সেই সুন্দরী বনফুল যেখানে যাক আর যেমন করি হোক ওই সুন্দরী বনফুলটাকে আমি ধরে নিয়ে যাব আবার রাগ মহলে ফুল মানে বনফুল ও ফুলে যে কাঁটা আছে ওটা তো আমার